আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সেটি হলো একটা নরমাল রাউটারকে অন্য একটা রাউটারের মাধ্যমে কিভাবে এক্সটেনজার ভাবে রেঞ্জ এক্সটেনজার হিসেবে কাজ করানো যায় তো সেক্ষেত্রে আমি নরমাল একটা রাউটার টেন্ডার রাউটার নিয়েছি সেখানে ওইটার ওয়্যারলেসের যে নাম এবং কি ইউজ করে আমি অন্য একটা রাউটারকে এক্সটেনজার বানাবো রেঞ্জ এক্সটেনজার তো সেই রেঞ্জ এক্সটেনজার বানানোর জন্য আমি একটা ইডিম্যাক্সের রাউটারকে সিলেক্ট করে নিয়েছি তো আমার কাছে ইডিম্যাক্স ছিল এই কারণে ইডিম্যাক্স দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো সর্বপ্রথম আপনাকে যে রাউটারটা থেকে আপনি অন্য রাউটার দিয়ে অ্যাক্সেস পয়েন্ট সরি রেঞ্জ এক্সটেনজার তৈরি করবেন সেক্ষেত্রে আপনার প্রথম যে রাউটারটা আছে সেই রাউটারটাকে কনফিগার করে ইন্টারনেট আসছে কিনা সেটা দেখে নিতে হবে এই জন্য ওয়্যারলেসের এসএসআইডি নেম এবং ওয়্যারলেস কি ঠিক আছে কিনা সেটাও দেখে নিতে হবে কারণ আপনার এক্সটেনজার বানানোর ক্ষেত্রে এই ওয়্যারলেসের অ্যাক্সেস কি ওয়্যারলেসের এসএসআইডি এবং পাসওয়ার্ডটা লাগবে তো শুরু করা যাক আমরা ওই আমার যে নেক্সট রাউটারটা যেটাকে আমি এক্সটেনজার হিসেবে ব্যবহার করব সেটা হলো ইডিম্যাক্সের 9 DB এর একটা রাউটার তো আমি কনফিগারেশন শুরু করে দিচ্ছি তো আপনারা জানেন ইডিম্যাক্সের রাউটারে ঢোকার জন্য যে গেটওয়েটা আমি পেয়েছি সেটা হলো আমরা দেখে নিচ্ছি কত গেটওয়ে পেয়েছি তো আমরা দেখতেছি যে গেটওয়ে পেয়েছি 192.168.2.1 তো এটা দিয়ে হিট করলে আমরা ইডিম্যাক্সের রাউটারে ঢুকতে পারবো নরমালি ডিফল্টভাবে 192.168.2.1 দিয়ে ইডিম্যাক্সের রাউটারে ঢোকা যায় তো এটা ঢোকার জন্য আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে ইউজার নেম অ্যাডমিন অ্যান্ড দেন পাসওয়ার্ড হলো 1234 এটা ডিফল্ট পাসওয়ার্ড থাকে ইডিম্যাক্সের তো এই পর্যায়ে আমাকে সেট আপ ওয়াজার্ড অপশনে গিয়ে সেট আপ ওয়াজার্ডের যে অপশনটা আছে সেটাকে রান ওয়াজার্ড দিলে আপনার ইডিম্যাক্সে ফার্স্ট যে পেজটা আছে সেটা আমরা দেখতে পাবো দেখেন তো এখানকার মাধ্যমে আমরা যেহেতু আমরা এটাকে রেঞ্জ এক্সটেনজার হিসেবে বানাবো সেহেতু আমি এই কনফিগারেশন মোডে থাকবো না এটা ইন্টারনেট থেকে নর্মালি যেভাবে সেট আপ করা হয় সেই প্রসিডিউরটা দেখাচ্ছে তো আমরা ব্যাকে চলে যাব এবং এখানে তিনটা অপশন আছে ওয়াইফাই রাউটার হিসেবে ইউজ করতে চাইলে এইভাবে কানেকশন করতে হবে ইন্টারনেটের কেবলটা ওয়ান পোর্টে লাগাতে হবে এবং অ্যাক্সেস পয়েন্ট হিসেবে কাজ করতে চাইলে সেক্ষেত্রে ইন্টারনেট ওয়ানে অন্য একটা রাউটার হিসেবে রাউটারে ঢুকিয়ে সেখান থেকে ল্যান্ড পোর্টের মাধ্যমে বের করলে এটা অ্যাক্সেস পয়েন্ট হিসেবে কাজ করবে এবং রেঞ্জ এক্সটেনজার হিসেবে কাজ করতে গেলে দেখেন এখানে পিকচারটা ক্লিয়ারলিভাবে বুঝিয়ে দিয়েছে আপনাকে ইন্টারনেট বা মডেম থেকে আপনি ওয়ান পোর্টে লাগালে একটা রাউটারে লাগাবেন এবং সেখান থেকে ওয়াইফাইয়ের মাধ্যমে যে ওয়াইফাই ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে ওয়াইফাই ফ্রিকোয়েন্সির মাধ্যমে আপনার এই পরবর্তীতে যেটাকে আপনি এক্সটেনজার হিসেবে ব্যবহার করবেন সেটাতে ওয়াইফাইয়ের মাধ্যমে রিসিভ করবে এবং ল্যান্ড পোর্টগুলো ইউজ করে ইয়া করা যাবে ওয়ান হিসেবে কাজ করবে আপনার ওয়্যারলেসের মাধ্যমে রিসিভ করা ফ্রিকোয়েন্সিটা তো আমরা রেঞ্জ এক্সটেনজার যেহেতু বানাবো সেক্ষেত্রে আমাকে রেঞ্জ এক্সটেনজারের টিক চিহ্ন দিয়ে নেক্সটে যেতে হবে দেখেন এখানে প্রসিডিউরটা বুঝিয়ে দিয়েছি সুন্দরভাবে এই ছোটো রাউটার থেকে এই রাউটারে রিসিভ করবে এবং এই রাউটারও ট্রান্সমিট করবে তো দেন নেক্সট তো এখানে আপনাকে এই যে ওয়্যারলেস সাইট সার্ভে এখানে সাইট সার্ভে করতেছে এখানে আমরা অনেকগুলা ডিভাইস পাচ্ছি তো ওখানে আমার যে ডিভাইসটা সেটা হলো রাসেল নামে আছে এই রাসেল নামে আছে তো আমরা এটাকে সিলেক্ট করে নিব এখানে সিলেক্টে চাপ দিলে দেখেন আবারও দেখাচ্ছি এখানে এই অপশনটাতে চাপ দিলে আপনার এক্সটেনজার হিসেবে ওই এসএসআইডি থেকে নিয়ে নেবে তো এখানে বলতেছে আপনাকে প্লিজ এন্টার ইউর নিউ ওয়্যারলেস নেটওয়ার্ক নেম এসএসআইডি তো এখানে আপনাকে এসএসআইডি দিতে হবে এখানে অটো একটা এসএসআইডি দিয়ে দিছে রাসেল আন্ডারস্ল্যাশ 2EX মানে এক্সটেনশন রাসেল 2 এক্সটেনশন এটা বুঝাইছেন। এখানে আপনি চাইলে নতুন নাম দিয়ে অথবা অন্য কোনো নাম দিয়েও করতে পারেন, যেমন আমরা করতেছি, ধরেন আমরা করব TTL দিলাম এবং নেটওয়ার্ক আইডি আপনি যেটা দেন, আমি 191234567789 আমি 1 থেকে 9 পর্যন্ত ইউজ করলাম। তো SSIDকে যদি আপনি হাইড অবস্থা রাখতে চান সেটা হাইডে ক্লিক করে দিতে হবে। আমরা যেহেতু সহজ অবস্থা রাখবো সেক্ষেত্রে আমরা শো হিসেবে হাইডে টিক দিব না, নেক্সট অ্যান্ড দেন টেস্টিং ওয়্যারলেস কানেকশন। সে ওয়্যারলেস কানেকশনটাকে টেস্ট করতেছে যে ওয়্যারলেস কানেকশনটা ঠিক আছে কিনা। তো দেখেন টেস্ট হচ্ছে, টেস্টিং দ্য ওয়্যারলেস কানেকশন পার্সেন্টেজ দেখাচ্ছে, এটা 100% হয়ে গেলেই হয়ে যাবে। তো দেখেন কনফিগারেশন ইজ কমপ্লিট, এখানে আমাকে মেসেজটা শো করেছে এবং রেঞ্জ এক্সটেনশন এখানে মোড দেখাচ্ছে, রেঞ্জ এক্সটেনশন ওয়্যারলেস নেটওয়ার্ক নেম দেখাচ্ছে TTL অ্যান্ড দেন পাসওয়ার্ড দেখাচ্ছে 1 থেকে 9 পর্যন্ত অ্যান্ড দেন নেক্সট। তো অ্যাপ্লাইং ইউর সেটিং প্লিজ ওয়েট, সে সেটিংটাকে প্রসেস করতেছে, দেন আমাকে ওয়েট করতে বলতেছে। আর হ্যাঁ, এটা 100% হয়ে গেলে হয়ে যাবে। তো শুধু ইডিমেক্সের রাউটার না, বিভিন্ন রাউটার দিয়ে এক্সচেঞ্জার হিসেবে কাজ করানো যায় বিভিন্ন ওয়েতে। আপনার টিপি লিঙ্কের অনেক রাউটারে করা যায়, সব রাউটারে করা যায় না। টেন্ডারও অনেক রাউটারে করা যায়, সব রাউটারে করা যায় না। ইভেন ইডিমেক্সের প্রায় সবগুলো রাউটারেই এই এক্সচেঞ্জার হিসেবে কাজ করানো যায়। ছোটো একটা রাউটার আছে, সেটা থেকে আপনি সিগন্যাল কম পাচ্ছেন, আপনার স্পেসটা অনেক বড়, আরেকটা রাউটার কিনে নিয়ে আপনি সেটাকে এক্সটেনশন হিসেবে ইউজ করতে পারবেন। তো এক্সটেনশন হিসেবে ইউজ করলে সবচেয়ে বড় সুবিধা হলো যে ওয়ারের কোনো ঝামেলা থাকে না, তারের কোনো ঝামেলা থাকে না। দেন হয়ে গেছে, দেখেন এখানে আপনাকে মেসেজ শো করতেছে কংগ্রেচুলেশন এবং ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড সেট আপ। ঠিক আছে, SSID বিভিন্ন এটা হলো ইডিমেক্সের পেজটা শো করতেছে। তো দেখেন আমরা ইন্টারনেটও পেয়ে গেছি, এখানে ইন্টারনেট অ্যাক্সেস দেখাচ্ছে। তো শুরুতে ইন্টারনেট অ্যাক্সেস ছিল না, ইয়েলো সাইন ছিল। আমরা দেখি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতেছি না। এটা আমার এক্সটেঞ্জারের মাধ্যমে আমি এটা ল্যান্ডে কানেক্টেড আছি। তো দেখেন আমি কিন্তু কেবল ছাড়া ল্যান্ডে কানেক্টেড, সরি কেবলে কানেক্টেড, বাট শুধু যেটাকে আমি এক্সটেঞ্জার বানিয়েছি সেটা থেকে আমি কানেক্টেড, বাট আমার মেইন রাউটার থেকে এই রাউটারটাতে আপনার ওয়্যারলেসের মাধ্যমে সিগন্যাল পাচ্ছি। তো দেখি আমরা ইন্টারনেট পাই কিনা। অ্যান্ড দেন আমি ইন্টারনেট পাচ্ছি। তো আমার কাজ ওকে হয়ে গেছে। তো এটাকে এখন আপনি চাইলে বিভিন্ন ডিভাইসের সাথে কানেক্ট করে আপনি এটাকে এক্সটেঞ্জার হিসেবে ইউজ করতে পারবেন, মোবাইলে বা বিভিন্ন ডিভাইসে কানেক্ট করতে পারবেন। দেখেন আমি এখন ওয়ালে আমি ল্যান্ড কেবল খুলে দিলাম, দেখেন আমার ল্যান্ড কানেকশন চলে গেছে, এখানে ল্যান্ড কানেকশনের সিগন্যাল নেই। এখন আমি এটাকে ওয়াইফাইয়ের মাধ্যমে ইয়ে করবো। তো আমি যে মেইন অ্যাক্সেস পয়েন্টে ইউজ করছি সেটা হলো রাসেল, আমি কিন্তু এটাতে কানেক্টেড নাই, এখন আমি কোনোটাতে কানেক্টেড নাই। আমি যে এক্সটেনশনটা তৈরি করলাম TLL এবং সিকিউরিটি দিয়েছি 1 থেকে 9 পর্যন্ত, সেটা আমি দেবো 1 2 3 4 5 6 7 8 9। দেখেন আমি কানেক্ট হচ্ছি। তো যারা তারের ঝামেলা পোহাতে চান না তাদের জন্য এটা বেস্ট হয়, যে অনেক বড় স্পেস থাকলেও আপনি 2টা বা 3টা রাউটার দিয়ে আপনার পুরো কাভারেজ তৈরি করে নিতে পারবেন, ওয়্যারলেসের মাধ্যমে তার বিভিন্নভাবে কানেক্ট করতে পারবেন। তো দেখেন ওয়্যারলেসের মাধ্যমে TLL কানেক্টেড হয়ে গেছে। তো আমরা আশা করতেছি যে ইন্টারনেট পাবো। তো সেটা আমরা দেখার জন্য জাস্ট আমরা ইন্টারনেট পেয়ে গেছি এবং সেম আপনার যে মেইন রাউটার ছোট যে রাউটার বা অন্য যে রাউটার যেটার মাধ্যমে আপনি এখন এই ইডিএমএক্স রাউটার দিয়ে এক্সটেনশন হিসেবে কাজ করাচ্ছেন তো সেই রাউটারের যে ল্যানের আইপিটা সেই আইপিটা আপনি সব জায়গায় পাবেন। আপনি যদি এই ইডিএমএক্স রাউটার থেকে ল্যান কেবলের মাধ্যমে কানেক্টেড হন আপনার পিসির সাথে সেই ক্ষেত্রেও আপনি সেম আইপি পাবেন। তো এখানে দেখেন আমরা আইপি পাচ্ছি 192.168.0.103। তো এটা ওই যে গেটওয়ে 0.1 আমার যে টেন্ডার যে রাসেল নামে যে রাউটারটা ছিল যেটার সাথে আমি ওয়ারলেসের মাধ্যমে এক্সটেন্ডার বানিয়েছি তো সেইটার আইপি আমরা পেয়েছি। তো সেইটার আইপি আমরা পাবো কারণ এটা এখন যে রাউটারটা আমি এক্সটেন্ডার বানালাম শুধু এইটা ওয়ারলেসটাকে ব্রডকাস্ট করে দিচ্ছে আপনার পুরা ফ্ল্যাটের জন্য বা পুরো অফিসের জন্য বা আপনি যদি খোলা জায়গায় লাগান সেই ক্ষেত্রে সেই জায়গার জন্য তো ওয়ারলেস ব্রডকাস্ট করে দিচ্ছে। তো আমরা দেখলাম কিভাবে ইডিএমএক্স রাউটার দিয়ে অন্য একটা রাউটার থেকে কানেকশন নিয়ে এক্সটেন্ডার বানানো যায়। তো ঠিক আছে ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, যদি কোনো প্রবলেম হয় আমাকে নক করবেন, আমি যতটুকু পারি হেল্প করব। ওকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।